ব্রিগেডিয়ার জেনারেল হাবিব ভাইও জানে কি হচ্ছে, ওই হাবিব ভাইও জানে, মুসা ভাইও জানে, বাস্তব যেহেতু আমরা সবাই জানি, শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে বাহাস করে এই টক শোতে বাহবা পাওয়া যাবে না কিন্তু। ধারাবাহিকতা থাকে, তাহলে ওই দিন 26শে মার্চে যখন ক্র্যাকডাউন হলো, কারো কণ্ঠস্বর শোনা গেছিল? যদি শোনা যায় থাকে, তো সে তো আর্মি ছিল, জিয়াউর রহমান। ঠিক আছে, সংসদ ভেঙে যাবে, এটা হচ্ছে আজ সংবিধানবদ্ধ অবস্থা। এখন এই অবস্থার ভিতর দিয়ে ধরে নেন, আমি ধরে নিই সংবিধান কিছুই হলো না, যদি 90 দিন আগেই নির্বাচনটা করে দেন, তাহলে কিন্তু এমপিরা পদে থাকে। এমপিরা পদে থেকে নির্বাচন যদি করেন, সেই নির্বাচন সুষ্ঠু সাবলীল হওয়ার কোনো কারণই নেই। এখানে শান্তি কথাটা কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে, এখন শান্তি কাহাকে বলে? এই যে পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে, পৃথিবীর সব জায়গায় আছে, এবং শান্তির সঙ্গে তারা বলেছে, শান্তির একটা নেতিবাচক সঙ্গে হচ্ছে, শান্তি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ভায়োলেন্স, খেয়াল করবেন, আর শান্তির পূর্ণাঙ্গ ইতিবাচক সঙ্গে হচ্ছে অ্যাবসেন্স অফ ভায়োলেন্স প্লাস প্রেজেন্স অফ জাস্টিস, দিস ইজ কল্ড শান্তি। এখন শান্তিটা ভঙ্গ হলো কি হলো না, এই সিদ্ধান্ত কে দিবে? সরকার পক্ষ যখন বলে শান্তি ভঙ্গ হয়েছে, অপোজিশন প্রভাব হয়নি, যেহেতু ক্ষমতা যারা আছেন তাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কাছে সবকিছুই আছে, এখন তারা যদি মনে করেন, ইন জেনারেল কথা বলছি, যে কোনো সরকার যদি মনে করেন আমরা ক্ষমতায় আছি, সংজ্ঞাটা দিবে তো সে পুলিশ আইন ভাঙিলে, এবং কেসটা তো সেই করবে, সে করার পরে সে না আদালত প্রমাণ করবে শান্তি ভঙ্গিত হয়েছিল কার কতটা দোষের, সমস্যা তো সেখানেই, আদালত পর্যন্ত যাওয়া তো সম্ভব হয় না, যেতে পারলে তো সুরাহা হয়, এবং সেখানেও কি হচ্ছে কিভাবে আমরা পাচ্ছি বোঝার ব্যাপার আছে। এই যে বললেন মুসা ভাই তো লম্বা বক্তৃতা দিলেন, একটা শুনলাম হাবিব ভাইও বললেন, আমার ব্রিগেডিয়ার ভাইও বললেন, মাসটা কি মার্চ মাস, এই মার্চ মাসের 2 তারিখে 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু পতাকা উত্তোলন করেছিল, এবং এই মার্চ মাসের 7 তারিখে কিন্তু বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল, এবং সেখানে তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধ ডাক দিয়ে স্বাধীনতার কথা বলেছেন, উচ্চারণ করেছেন, এবং সেখান থেকে একটা চূড়ান্ত ম্যাগনা কার্টা যেটাকে বলা হয়, এবং যে ভাষণটাকে তুলনা করা হয় পেরিক্লেসের ভাষণ প্রাচীন গ্রিসে, গেটিসবার্গ অ্যাড্রেস সে আব্রাহাম লিঙ্কনের, এবং আমাদের অ্যাড্রেস ইউনেস্কো সে ভাষণটাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে। কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে ওই ভাষণে মুখ্যত্ব ছিল, ভাষণের মূল মন্ত্র ছিল স্বাধিকার দাও, আমি নির্বাচিত হয়েছি, আমি ক্ষমতা পাইতে চাই, দিয়ে দাও, এবং বঙ্গবন্ধু তখনও কিন্তু 4টা শর্ত দিয়েছিল, এই 4টা শর্ত যদি মেনে নেওয়া হতো, শর্ত দিয়ে কি করলেন তিনি, কিন্তু 25শে মার্চ পর্যন্ত আলোচনা ডায়লগ ওপেন করলেন, এবং তিনি আলোচনা করে গেলেন, তিনি থেমে থাকেননি, কিন্তু 7ই মার্চকে কিন্তু তিনি শেষ করে দেননি, ওটাকে তিনি সামনে রেখে কৌশলগত কারণে 25শে মার্চ আলোচনা করে গেছেন। আলোচনা ব্যর্থ হলো কেন? ক্র্যাকডাউন করলো রাজধানী পুলিশ ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে পরিস্থিতি ঘুরে গেল। কিন্তু কিন্তু এই পরিস্থিতি দেখেন, যদি সেদিন 4 দফা মেনে নিত বঙ্গবন্ধু, হয়তো বা সেদিন সেখানে শেষ। আলোচনা কেন করলেন? খুব গভীর আবেগ প্রবণ হওয়ার দরকার নেই কিন্তু, মুসা ভাই নো ইমোশন, পলিটিক্স সামটাইম রিফ্লেকশন রিয়ালিটি, বাস্তব কি বলছে? যদি কোনো কারণে ইয়া হিয়া শুধু মেনে নিত, ভুট্টু যদি বাধা সৃষ্টি না করতো, ভুট্টু যখন বলে দিল টু মেজরিটি পার্টি থিওরি, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে এই ধরনের মতবাদ আসে নাই, কিন্তু টু মানে কি, ওয়েস্ট পাকিস্তান আপনি ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানে আমি 84টা সিট পেয়েছি, ইস্ট পাকিস্তান আপনি সিট মেজরিটি পেয়েছেন, অর্থাৎ আমাকে ছাড়া হবে না, প্রয়োজনে উপপ্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে, যত সমস্যা সৃষ্টি করা যায় কেন ক্ষমতা হস্তান্তর নিয়ে। খেয়াল করবেন কিন্তু মেইন সংকট কি ছিল, পুরো পাকিস্তানের জনগণের অধিকার, যেটা পাকিস্তান মেজরিটি পার্টি হওয়ার পরও ক্ষমতা দিচ্ছে না, যেখানে ইয়া খান বললো কি, বঙ্গবন্ধু কি বললেন, হি ইজ দ্য প্রসপেক্টিভ প্রাইম মিনিস্টার পাকিস্তান, বলে দিলেন কিন্তু করেন নাই, এই করেন নাই বলেই, ক্ষমতা হস্তান্তর হয় নাই বলেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ওটা না দেখে কি করলেন, ক্র্যাকডাউন করলেন, টিকা খানকে নিয়ে আসলেন, নানান ঘটনা ঘটলো এখানে, এই সমস্ত ঘটনা প্রমাণ করে ধারাবাহিকতা অনেক বড় কিন্তু। এবং ওই দিন কি হয়েছিল, আপনি যখন এই মার্চ মাসের কথা স্বীকার করবেন, কার ভূমিকা কি ছিল সেটা বড় কথা না, হাবিব ভাই তো আর্মিতে ছিলেন, আজকে অনেক কথা বলবেন, আপনারও তো একদিন মৃত্যু হবে, চলে যাবে, আপনার সন্তান তো আছে, মুসা ভাই তো আছে, যে ধারাবাহিকতা থাকে, তাহলে ওই দিন 26শে মার্চে যখন ক্র্যাকডাউন হলো, কারো কণ্ঠস্বর শোনা গেছিল?
যদি শোনা যায় থাকে, তো সে তো আর্মি ছিল, জিয়াউর রহমান। ঠিক আছে, 26 ভুল করেছেন, 27 তারিখ কি হয়েছিল? অন বিহাফ অফ বঙ্গবন্ধু বলেছিলেন তো। আমি কেন কথাগুলি বললাম, আমি তো জি, রেডিও না না বাংলাদেশ, না, এই প্রসঙ্গে আসলে নাই আজকে, তারপরেও আলোচনা যেহেতু এসেছে। কথাগুলি রেলিভেন্স কিন্তু ইলেকশন স্বাধীন করছি, হুম হুম এখানে কোনো কিছু কিন্তু আমরা কারো বিপক্ষে বলছি না, কিন্তু সত্য ঘটনা বলে না, ওই পর্যন্ত কিন্তু ঠিক আছে সবকিছু। এবং এই ইতিহাসটা কিন্তু বঙ্গবন্ধু মেনে নিয়েছেন, এই ইতিহাস নিয়ে বিতর্ক হয়নি। বিতর্ক শুরু হলো যেখান থেকে, এই আজকে 26 আমার চিন্তা করেন, বিতর্কটা শুরু হয়েছে কিন্তু যেদিন বেগম খালেদা জিয়া পার্টি চেয়ারম্যান জিয়া মারা যাওয়ার পরে, এবং তাকে ঘিরা বিএনপির অভ্যন্তরে একটা চক্র ছিল যারা মুক্তিযুদ্ধ পছন্দ করেন নাই, তারা কিন্তু জিয়াউর রহমানকে সামনে আনলো এবং তাকে ছোট করলো, বঙ্গবন্ধু ছোট করলো। এই বিতর্ক আগে ছিল না, ঘোষণা করে প্রশ্ন আসে না, কিন্তু জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু মূল্যায়ন করেছেন, সেনাবাহিনী বরাবর পদ দিয়েছেন তাকে, তাকে মূল্যায়ন করে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন তাকে, কোনো বিতর্ক ছিল না। বিতর্কের সূত্রপাতটা করলো কিন্তু, এই সূত্রপাত করার ভিতরে মুক্তিযুদ্ধ ছিল না, কিন্তু ছিল সেই সময় বিএনপিতে, মানে বলবো আমি চোরাগুপ্তার পথে যারা ছিল বিএনপিতে, তারাই কিন্তু বিতর্কিত করলো যুদ্ধের আগে, এবং সেখান থেকে শুরু হলো যাত্রা। এই যাত্রা শুরু হলো, এই যাত্রার কারণে কি হচ্ছে আজকে, মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, বিতর্কিত করা হচ্ছে। শুরু করলো কে, ওই স্টার্ট করলেন যেখান থেকে, ঘোষণা, ঘোষণা নিয়ে এখন বিতর্ক ছিল না কোনো সময়, যদি ঘোষণা হয়েই থাকে, হয়েছে তো, এটা পার্ট অফ হিস্ট্রি, এই হিস্ট্রি নিয়ে আমরা কথা বলবো না। আমাদের আজকে মূল প্রতিবাদ হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলছেন আপনি, যদি একটা নির্বাচনে ক্ষমতা দেওয়া না যাওয়ার জন্য 70 নির্বাচনে চিফ ইলেকশন কমিশনার কে ছিল পাকিস্তানে, বিচারপতি জাস্টিস সরকার, ওই নির্বাচনে কিন্তু বাঙালিরা জয় লাভ করলো। কেন? নির্বাচনটা ফ্রি ফেয়ার করা হয়েছিল, ফ্রি ফেয়ার করলো বলেই তো নির্বাচন রায় আসলো। আর যদি ইয়ে এখন মনে করতে করবে না, হয়তো অনেক চক্র খেলতে পারতো, সে করে নাই। একটা জায়গায় কিন্তু তারা জনশক্তির কাছে মাথা নত করছে, চেষ্টা করলো, রায় হয়ে গেছে, কিন্তু আজকে যখন সমস্যা দেখা দিচ্ছে, দেখেন আজকে যখন কথা হচ্ছে নির্বাচনের কথা, আপনি প্রশ্ন তুলেছেন নির্বাচন নিয়ে, কিন্তু এখন দুইটা জিনিস আসছে, কিন্তু দেখেন আমাদের সংবিধানে সংশোধিত সংবিধান যেটা আছে 72 ধারার অংশবিশেষ বলা আছে, যদি সরকার মনে করে 90 দিন আগে সংসদ, 90 দিন আগে ভেঙে দেওয়া 90 দিন নির্বাচন দিতে পারে, সংসদ ভাঙবে না, অথবা সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে 90 দিন পর নির্বাচন হবে। এখন সরকার আছে দুটো অপশন, কোনটা নিবেন? দুটোই কিন্তু একদম আইনসম্মত, সংবিধান সম্মত। যদি তারা প্রথম অপশন নেন, তাহলে 90 দিন আগে তার নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে, সংসদ থেকে যাবে। আর যদি ওটা না মানেন, সংসদ ভেঙে যাবে। এটা হচ্ছে আর সংবিধানবদ্ধ অবস্থা। এখন এই অবস্থার ভিতর দিয়ে ধরে নেন, আমি ধরে নিই সংবিধান কিছুই হলো না, যদি 90 দিন আগেই নির্বাচনটা করে দেন, তাইলে কিন্তু এমপিরা পদে থাকে, এমপিরা পদে থেকে নির্বাচন যদি করেন, সেই নির্বাচন সুষ্ঠু সাবলীল হওয়ার কোনো কারণই নেই। কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচার, সংস্কৃতিতে যখন যে ক্ষমতা থাকে, সেটা সত্য হলো সে প্রবিস্তার করবে, এটা আমেরিকা না, এটা ব্রিটিশ না, চিন্তা করবেন, ইভেন কি ভারতও না, কিন্তু কথা বলেন, যখন আমার সংস্কৃতিটা সেরকম যে এই সংস্কৃতিতে সবকিছুই উলটপাট হয়ে যায়, তখন আপনাকে এই সংস্কৃতি আলোকে কথা বলতে হবে, অন্য দেশ তুলনায় লাভ নেই। সুতরাং আমাদের প্রধান জিনিসটা হচ্ছে সংবিধান যদি এইভাবেই থাকে, তাও দুটো অপশন আছে, কিন্তু ভেঙে দিবেন কি ভেঙে দিবেন না, এই আলোচনা জরুরি। তারপরে মনে করেন আপনি শান্তির কথা বলছেন, যে হাবিব ভাই কিছু কথা বললি প্রাকে, তা হাবিব ভাইয়ের অভিযোগটা কি, আমি শান্তি করতে যেয়ে আমি কেন আজকে বিব্রত হলাম, আমার অধিকার কেন বিপর্যস্ত হলো? উত্তর দিলেন কে, ব্রিগেডিয়ার জেনারেল হাবিব ভাই, তিনি বললেন আপনি স্বাধীন, আপনি নিশ্চয়তা দিচ্ছি, দিচ্ছেন দেন। এখন প্রশ্ন হলো আমরা এই বিতর্ক করবো না, কেন করবো না? ব্রিগেডিয়ার জেনারেল হাবিব ভাইও জানেন কি হচ্ছে, ওই হাবিব ভাইও জানেন, মুসা ভাইও জানেন, বাস্তব যেহেতু আমরা সবাই জানি, শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে বাহাস করে এই টক শোতে ভাবা পাওয়া যাবে না, কিন্তু এই টক শো যারা দর্শক তারা সবই জানে, সবই বোঝে। আপনি বাস্তবে নেমে যান, কথা একটাই, যদি আপনার অপোজিশনকে রাজনীতি করতে দেওয়া হয়, আমি বলছি করতে দেওয়া হয়, সংবিধান বলছে দিতে হবে, এখন বলা হচ্ছে উনি বলছেন হবে, উনি বলার অপেক্ষা রাখে না, যদি সংবিধানই বলে হবে দিতে হবে, এখন সেই প্রেক্ষাপটে নিশ্চয়তা নিশ্চয়তা হচ্ছে। এখন পর্যন্ত যা মনে হচ্ছে আমার কাছে, নির্বাচনে এখন যে আলোচনা চলছে, এই আলোচনাটা একেবারে আমি মনে করি ড্র্যাক লু বাংলাদেশ সফরের পরে চিত্র কিছুটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। উনি যখনই বললেন
যে বাংলাদেশ অর্থনীতিকে আগে যাচ্ছে, রোহিঙ্গাদের আগাইছে। এবং কিছুদিন আগে আমেরিকা পররাষ্ট্র দপ্তর থেকে আইন শৃঙ্খলা যে কথাগুলি বলা হলো, সেই কথাগুলো কিন্তু এটি বলা হলো, হ্যাঁ স্যাংশন আসতো যেহেতু কিছু অগ্রগতি আছে এই জন্য ওখানে, অর্থাৎ ভূ রাজনীতির কারণে। আমি সবসময় কথা ইউজ করি কিন্তু ভূ রাজনীতির কারণে এইখানকার যে খেলাটা হচ্ছে এখন, এই খেলাতে কিন্তু যদি আমেরিকা তার নিজস্ব স্বার্থ, আঞ্চলিক ভৌগোলিক স্বার্থটা সে রক্ষা করতে চায়, যদি ভারত মনে করে এখানে তার স্বার্থ আছে থাকবে, তারা যদি মনে করে এমন কোন সরকারকে আশ্রয় দেব না, আমরা চাই না যে সরকার আমাদের স্বার্থের পরিপন্থী হয়, কারণ তার বিরাট স্বার্থ হচ্ছে উত্তর পূর্ব ভারতের 8টা স্টেট। খেয়াল করবেন কিন্তু এই স্বার্থ, ভারতের স্বার্থ, আমেরিকার স্বার্থ, এই দুইটা স্বার্থ কিন্তু একতাল চলছে, সেইখানে আছে আমাদের জাতীয় স্বার্থ। এখন আমাদের জাতীয় স্বার্থ কত রক্ষিত হবে, কিভাবে হবে, প্রসঙ্গটা জটিল, কিন্তু সিমটম যা দেখতেছি, সিমটম আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত ভাবে, আমেরিকা যখন তার স্বার্থ পেয়ে যাবে, ভারত পেয়ে যাবে, আমার মনে হয় এই দেশের জনগণের ভাষাগুলো, কথাগুলো জনগণকে ভাবতে হবে, অন্যকে দেখে কিচ্ছু হবে না।